ভারতের মুর্শিদাবাদ থেকে হোসেন বিশ্বাস ভাই জানতে চেয়েছেন যে কোনো মহিলার সঙ্গে কথা বলা সম্মত কি না বলতে কোনো সমস্যা নেই প্রথম কথা হচ্ছে যে সমস্ত মহিলাদের জন্য যে সমস্ত মহিলারা আমাদের জন্য মাহারিম বা যাদের সঙ্গে বিয়ে করার চিরকাল হারাম যেমন মা বোন খালা ফুপু মেয়ে ভাগ্নে এই ধরনের ভাতিজা এই ধরনের মেয়েদের সঙ্গে সরাসরি তার মানে সামনাসামনি কথা বলতে কোনো সমস্যা নেই যে সমস্ত মহিলাদেরকে বিয়ে করা জন্য হারাম সেই সমস্ত মহিলাদের সামনে দাঁড়িয়ে সামনাসামনি না কথা বলতে কোনো রকমের সমস্যা নেই থাকলো যে সমস্ত মহিলা আমাদের জন্য হারাম নয় যেমন ভাবি কিংবা শালি কিংবা আরো কেউ বা অন্যান্য সমস্ত মহিলারা এদের সঙ্গে প্রয়োজনে কথা বলা যায় তবে কথা বলার জন্য শর্ত হচ্ছে যে পর্দার আড়াল থেকে বলতে হবে যদি সে মহিলা যুবতী হয় বাচ্চা হলে দু চার বছর ছ বছর আট বছর দশ বছর পর্যন্ত কোনো সমস্যা নেই কিন্তু দশ বছরের পরে বারো চোদ্দ বছর থেকে নিয়ে একদম না মরা পর্যন্ত যে কোনো মহিলার সঙ্গে তার মানে যাদের সঙ্গে আমাদের বিবাহ কখনো জায়েজ রয়েছে এরকম মহিলাদের সঙ্গে আমি কথা বলতে চাইলে প্রথম কথা হচ্ছে একজন মুসলমান এক অপর মুসলমানের সঙ্গে বাজে কথা বলবে না শুধু শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে কথাগুলো বলা দরকার সেই কথা বলবে আর সেই কথা বলার জন্য শর্ত রয়েছে যে পর্দার আড়াল থেকে বলবে যেমন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের স্ত্রীদেরকে আল্লাহ রসুলের স্ত্রীদের সম্পর্কে তো কোনো রকমের প্রশ্ন কারো মনে উঠতেই পারে না প্রশ্ন জাগতেই পারে না তার সত্ত্বেও মহান আল্লাহ বলছেন ইদা সাল তুমু হুন্না যখন তোমরা তাদের কাছ থেকে কিছু চাইবে ফাস আলু হুন্না মি ইজাব তোমরা পর্দার আড়াল থেকে চাও এই হাদিস থেকে এই করানের আয়ের থেকে বুঝতে পারা যাচ্ছে যে আমরা যে কোনো বেগানা যেকোনো বেগানা মহিলার কাছ থেকে আমরা যদি কোনো কিছু চাই তাদের সঙ্গে কথা বলতে চাই তাহলে পর্দার আড়াল থেকে বলতে হবে সামনাসামনি দাঁড়িয়ে আমরা কথা বলতে পারি না